যুক্ত রয়েছে এবং সত্যি আমরা খুবই খুশি এবং এসএফ আইকে ধন্যবাদ জানাই যে আমাদের এখানে আমন্ত্রণ করার জন্য।
সবাইকে অত্যন্ত শুভেচ্ছা জানাচ্ছি আটুয়ারের পক্ষ থেকে। থ্যাংক ইউ সো মাচ অভিষেক দা, অভিষেক চক্রবর্তী, গৌরব ব্যানার্জি এবং কৌশিক রায়। আজকে রোড টু রেনেসাঁ ব্যান্ডের তরফ থেকে আমাদের সাথে উপস্থিত ছিলেন এনারা। এবং তোমরা সবাই জানো যে আগামী 26 ডিসেম্বর কিন্তু প্রিমিয়ার হতে চলেছে এসএমপিআই শর্ট সিজন 4 এর সম্রাট মুখার্জি পরিচালিত এই দুটি সিনেমার প্রিমিয়ার কলকাতার উত্তম মঞ্চে। এবং শুধু প্রিমিয়ার বললে ভুল হবে, ওই দিন কিন্তু উত্তম মঞ্চে এসএমপিআই ফাটাবে দোদমা, কারণ একই মঞ্চে হবে নাচ এবং সেই মঞ্চেই হবে সিনেমার প্রিমিয়ার। এবং এই দোদমা ইভেন্টে প্রিন্ট মিডিয়া পার্টনার হলো আমাদের গৃহসভা হেলদি রিডিং ইকুয়ালস টু হেলদি লিভিং। তো সেই কারণেই হচ্ছে গৃহসভা দিল্লি প্রেসের ম্যাগাজিন গৃহসভা, এটি একটি লাইফস্টাইল ম্যাগাজিন, ভ্রমণ, স্বাস্থ্য, সৌন্দর্য এই সব কিছু পাবেন আপনারা এই ম্যাগাজিনটিতে, এই গৃহসভা ম্যাগাজিনটিতে। এবং আজকে এই বিশেষ দিনে, এই স্পেশাল দিনে গৃহসভা দিচ্ছে আপনাদের জন্য একটি স্পেশাল অফার। কী সেই অফার সেটা গৃহসভা স্টলে গিয়ে আপনারা জানতে পারেন। এবং এখন আমাদের সাথে রয়েছে অ্যাসিড অ্যাটাক ও ক্ষমার কলাকৌশলীরা, ওদেরকে একবার মঞ্চে ডেকে নেব। সবাইকে চলে এসো তোমরা মঞ্চে, আমাদের সাথে আজকে যারা রয়েছো এই মুহূর্তে এক এক করে চলে এসো। রাজা শহরের বুকে জীবন যাচ্ছে যার জলে, মরণ আমি নিজেকে চড়াবো শুলে। অ্যাসিড অ্যাটাক ও ক্ষমার আর কোন কলাকৌশলীরা আছো যারা স্টেজে এখানে নেই বা পেছন দিকে আছো? কেউ নেই তো? রাজাদা কি আছেন? আচ্ছা, তো এইবার যারা এখনকার কারেন্ট স্টুডেন্টরা রয়েছো তাদের কাছে বলবো যে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে একেবারে ওদের সবাইকে সেই প্রশ্ন করতে পারো, মানে যাকে যে প্রশ্ন যার তোমাদের মনে হচ্ছে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবে ওরা, কারণ ওরাও তোমাদের মতন ঠিক এক বছর আগে এই এসএমপিআই এর এই ক্লাসরুমে ক্লাস করেছে। এবং ক্লাস করার পর ওরা ক্যামেরা ফেস করেছে, একেবারে অভিজ্ঞ টেকনিশিয়ান থেকে শুরু করে, অভিজ্ঞ ডিরেক্টর থেকে শুরু করে, অভিজ্ঞ আর্টিস্ট থেকে শুরু করে প্রত্যেকের সাথে স্ক্রিন শেয়ার করা, ফ্লো শেয়ার করা খুব একটা ইজি ছিল না। তো সেই জায়গা থেকে ওরাও তোমাদের মতন এক বছর আগে স্টুডেন্ট ছিল এবং আজকে ওরা মঞ্চে, ওদের এক্সপিরিয়েন্স ওদের সম্বন্ধে যদি ওদের কাছে তোমাদের কোনো প্রশ্ন থাকে যেটা একটু আগে আমরা করছিলাম আর কি, মানে আমরা খেয়ালি দিই বা আমাদের রাজীবের সাথে যেমন একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন করেছি, তারা হচ্ছে একেবারে পেশাদারি রেগুলার অ্যাক্টার্স যাদেরকে আমরা রোজ দেখছি পর্দায়। এইবারে আমি ওপেন করব টু দ্য হাউস, যারা অভিনয় করেছে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছে তাদের কাছে তোমাদের কোনো প্রশ্ন আছে কি না, কারণ তোমরাও কালবাদে পরশু, তোমাদের এখানে অনেকে আছো যারা কালবাদে পরশু এই ডিপ্লোমা ফিল্মস করতে চলেছো, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ থ্রো ইয়োর কোয়েশ্চেন্স অ্যাট দেম, আমরা মাইকটা নিয়ে যাব, হয়তো একজন কেউ হেল্প করো মাইকটা। তোমাদের যদি নিশ্চয়ই তোমরা বাড়ি থেকে প্ল্যান করে এসেছো বা কোনো রেডি করে এসেছো যে দিজ আর দ্য কোয়েশ্চেন্স আই এম গোইং টু আস্ক টু দিজ পিপল, তো সেই কোয়েশ্চেন্সগুলো কী তাদেরকে ডাইরেক্টলি জিজ্ঞেস করতে পারো, তাদের কী কী অসুবিধা হয়েছে, কী কী সুবিধা হয়েছে, কী কী এক্সপিরিয়েন্সেস তুমি ডেফিনেটলি তোমরা জিজ্ঞেস করতে পারো। দ্য কোয়েশ্চেন ইজ ওপেন টু দ্য হাউস, সবাই ভাবছে
জিজ্ঞেস করবে কি না? আচ্ছা, যারা যারা স্মার্ট আছো তারা এগিয়ে এসে জিজ্ঞেস করো। কেউ স্মার্ট নেই? এই তো এই তো, আমার হ্যান্ডসাম সবসময় রেডি আছে। হাই, হ্যালো অল। হাই, আমি ওদের বলে দিলাম হাই। আমি অর্ঘ্য চক্রবর্তী, ব্যাচ 59C। তোমাদের কাছে একটাই কোয়েশ্চেন জিজ্ঞেস করবো, যেটা আগের দিন ক্লাসরুমেও জিজ্ঞেস করেছিলাম, যে অনেক সময় এরকম হয় যে ডায়লগ থ্রোয়িং এর সময় আমরা ডায়লগটা দেখার পরে ভেবে নিই যে আমি এটা এইভাবে বলতে পারবো বা এইভাবে বলতে চলেছি, বাট ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা যখন আমি দাঁড়িয়ে আছি এবং ডায়লগটা থ্রো করছি, তখন ডায়লগ বলার সময় আই মিন একটা টেনশন থেকে ফাম্বলিং আসা এবং বাকি সব জিনিসগুলো, মিন হাউ ডিড ইউ ম্যানেজ, আই মিন তখন কি হেল্প করেছিল যেটার জন্য পারফেক্টলি আমি এবং স্যারের মতন একজন মানুষ যখন পাশে আছেন সেটাও মাথায় রাখার পরে? মানে তোমাদের সবাইকে একটা কথা বলি, প্লিজ এডিট করে সব উত্তরগুলো দেবে প্লিজ, মানে স্যারের মতো মানুষটা ইনভার্টেড কমার মতো ওইটা এডিট করে বাকি সব বলবে, ওরা কিভাবে করেছে সেটা ওরা এখানে ঠিক দিস মোমেন্ট অনেক বাবা মারা বসে আছে বলতে পারবে না, মানে কী রকম রোলার কোস্টার রাইড এবং মানে প্রায় ওই দেখেছো রাস্তা সমান করার জন্য একটা রোড রোলার চলে, ওই রোড রোলারের ওপর দিয়ে কীভাবে ওদের পার হতে হচ্ছে, ওইগুলো বাদ দিয়ে ভালো ভালো কথাগুলো বলো। হ্যালো, আমি পাহেলি, আমি অ্যাসিড অ্যাটাক টিমের মিনাক্ষী। আমি তুমি যেটা কথা বললে না স্যার, আমি পারছি না ওটা এডিট করতে, কারণ ওই যে কোড, যে কোডটা স্যার এডিট করতে বললেন সেই কোডটাই হচ্ছে আনসার, এত কিছু প্রবলেম। এবার দেখো, যারা ডিওপি ছিলেন, যারা এডিটার, তাদের কিন্তু আমরা চিনি না, আমরা চিনি এই মানুষটাকে সুচন্দ্রদিকে। এবার যখন সব গণ্ডগোল হয়ে যাচ্ছে, স্যার বলছেন এটা করো, এই এত কিছু মাথায় আমরা আগে কোনো দিন রাখিনি, ওটাই আমাদের ফার্স্ট অ্যাসিড অ্যাটাক, আমাদের ফার্স্ট, প্রথমবার আমরা কাজ করছি। এবার সব কিছু হওয়ার পর স্যার যখন বুঝতে পারছে যে ঘেটে গেছে, তখন স্যার বলছে না হ্যাঁ তুমি পারবে, তুমি বলো। মানে আমি জানি না হাও, আই থিঙ্ক ইটস এ মিরাকল। তখন হয়ে গেছে বাকিটা, মানে ওখানে যা তোমরা দেখবে, আমি আমি সত্যি বলছি আমি কিচ্ছু করিনি, পুরোটা হয়ে গেছে, আর যদি কিছু করে থাকি স্যার করিয়েছেন। মানে স্যার ওই যে কথাটা বলেছেন না যে তুমি পারবে তুমি বলো, সেখানে সব ফ্র্যাকশন অফ সেকেন্ডে ঘটে গেছে, যেমন মনে হয়েছে যে হ্যাঁ কোথাও একটা পারবো। আবার একটা বলেছে স্যার, বলছেন খুব ভালো হয়েছে, কী হয়েছে কে জানে, ওটা দেখা যাবে 26 তারিখে, কিন্তু সেই মুহূর্তে মনে হয়েছে যে হ্যাঁ আমি ওটা পেরেছি, আমি এর পরেরটাও পারবো, আরও কিছু কঠিন হোক, আরও কম্পোজিশন কমপ্লেক্স হোক, আমি সেটাও পারবো। এবার শুধু আমি নই, এবার আমি আই উইল লাইক টু থ্যাঙ্ক দ্য হোল টিম অফ অ্যাসিড অ্যাটাক, সবাই, শুধু যারা অভিনয় করেছে তারা নয়, যারা ওখানে টেকনিশিয়ানরা ছিলেন অভিজ্ঞ, তারা আমাদের এই ভুলগুলোকে স্বীকার করে আমাদের আরও মানে উৎসাহিত করেছেন যে তোমরা করো, ঠিক আছে ভুল হয়েছে, আমরা অ্যাডজাস্ট করছি, আমরাও হেল্প করছি, তুমিও করো। তো সেই জিনিসটা প্রচণ্ডভাবে হেল্প করেছে, আর এটা তো একটা মানে টিম ওয়ার্ক। আমি ভেবেছি আমারটা করে চলে যাব, সেটা হবে না, আমাকে সামনের জন যদি হেল্প না করেন, এমনও হয়েছে সামনের জন ঠিকঠাক হয়তো একবারে দিয়ে দিয়েছেন, হয়তো আমি পারিনি, বা আমি একবারে দিয়ে দিয়েছি হয়তো সামনের জন পারেনি, এটা কেউ ওখানে ভাবেনি যে আমার হয়ে গেছে আমার কাজ শেষ। ওখানে সবাই যে সাপোজ ওর ডায়লগ হয়ে গেছে, আমি বসে আছি, এবার ও আমার প্রত্যেকবার একই এনার্জিতে, মানে এই কথাটা আমি কোট করব, একই এনার্জিতে সবাই নিজের ডায়লগ হলে যেভাবে লোক বলছে ক্যামেরা সামনে থাকলে, যখন ক্যামেরা পেছন থেকে নিয়ে আরেকজন ডায়লগ বলবে, সবাই সেম এনার্জিতে একই লাইনগুলোকে বলেছে। অ্যান্ড এই জিনিসটার জন্যই কি হয়েছে, যখন যাকে হেল্প করতে চাইছি তারও মনে হয়েছে যে না, সে ফ্লেভারটা পাচ্ছে যে হ্যাঁ আমাকে এটার উত্তর দিতে হবে, আমি সত্যি মানে ঘটনাটা ঘটছে, এই জিনিসটা হেল্প করেছে। তো আমি বলবো যে তোমার যতখানি দায়িত্ব তোমার সামনের জন্য ঠিক ততখানি দায়িত্ব ওই মিলে পুরো কাজটাকে বার করে নিয়ে আসার, আমার মনে হয় এই পুরো ব্যাপারটাই আমাদের হেল্প করেছে, আর এটা হেল্প করতেই হবে, এটা না থাকলে কোথাও একটা খাপছাড়া, কোথাও একটা অসম্পূর্ণ মনে হবে। তো যে জিনিসটা স্যার আপনি এডিট করতে বললেন ওটা এডিট করা গেল না, সরি। সবচেয়ে প্রথম গুড ইভিনিং, আর দেখে খুব খুশি হলাম যে তোমরা এত মানে ঝঞ্ঝাটের মধ্যেও এসছো এখানে আমাদের জন্য, আমাদের এন্টারটেন করার জন্য, তো থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আর তোমার কোশ্চেনে আসছি, আনসারে আসছি, আমি তার আগে একটা জিনিস জিজ্ঞেস করি, জিজ্ঞেস না করে পারছি না, ক্ষমার টেলার সবাই দেখে নিছো তো, কেমন লাগলো? শুনতে পাচ্ছি না তো, থ্যাংক ইউ। আচ্ছা, তুমি যেটা জিজ্ঞেস করলে সেটা হচ্ছে যে মানে
একবার একটু রিপিট করতে পারবে কোশ্চেনটা? কোশ্চেনটা একবার রিপিট করতে পারবে? কোশ্চেনটা ছিল যে মানে আমরা তো যখন ক্লাসরুমে শিখছি সেটা আলাদা ব্যাপার, এবং ক্লাসরুমের বাইরে গিয়ে যখন ক্যামেরার সামনে যখন ফেস করছি এবং স্যার রয়েছেন পাশে, আমরা একটা ডায়লগ বলার সময় আমি ফিল করছি যে আমি এই ডায়লগটা এইভাবে বলতে পারবো, হয়তো সেটা ঠিক হবে, বাট যখন ডায়লগটা বলছি ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা তখন একটা আলাদা ফিলিংস, এবং স্যারের সামনে বলছি সেখান থেকে কি কোনো ফিল যে না এইভাবে বলতে পারবো না বা এটা মাথায় রাখতে হবে এটা করতে পারবো না, এবং ইনার ফিলিংস যেটা মানে আচ্ছা মানে ভেতর থেকে কি ফিল হয়, হ্যাঁ মানে একটা ফামলিং হওয়া যেটা টেনশন থেকে হোক, সেটা কি রকম ছিল ফিলিংস, এক্সপেরিয়েন্সটা কিরকম ছিল? ওকে, সো টেনশন ফামলিং সবই হয়, আমাদেরও হয়েছে, কিন্তু স্যার যেটা আমাদের ফ্রিডম দেয় সেটা হচ্ছে স্যার তোমরা মেকিং দেখলেও দেখবে স্যার একটা জায়গায় বলছেন যে তোমরা অ্যাক্টিং করো, ভুল হলে আমি বলে দেবো, রাইট? তো ওটাই হয় যে ওরম কোনো ব্যাপার নেই যে হ্যাঁ ফার্স্ট টাইম একটু হয়, এটা সবারই হয়, যারা কাজ প্রফেশনালি কাজ করে তাদেরও হয়, আমার তো হওয়াটা খুব স্বাভাবিক। তো আমার অনেক হচ্ছিল পার্সোনালি, যদি আমি বলি আমার অনেক জায়গায় হচ্ছিল জিনিসটা, তো তখন স্যার বুঝতে পেরেছেন জায়গাটা, তো স্যার তখন বললো তুমি তাহলে এইভাবে না করো এইভাবে করো, ঠিক আছে? তো ওইটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, ওটা তুমি তোমার ডেলিভার করবে, দেন যদি পারফেক্ট হয় দেন স্যার ইজ দেয়ার, ওকে করে দেবে, আর যদি কিছু দরকার পড়ে স্যার বলে দেবে, ভয় পাওয়ার কিছু নেই। ওকে, দ্যাট ওয়াজ ভেরি নাইসলি সেড। হ্যাঁ, প্রশ্ন। হ্যালো এভরিওয়ান, আমি সুব্রনীল, আমি একটা কোশ্চেন করি কি প্রত্যেকের তো অ্যাক্টিং স্টাইল মানে ডিফারেন্ট ডিফারেন্ট, তো মানে ধরো একটা তোমরা অ্যাক্টিং কিছু একটা করলে, তো তারপর স্যার বললো যে এটা এরকম নয়, মানে এটা এইভাবে স্যার একটা দেখিয়ে দিলেন, মানে মেকিংও আমরা দেখতে পাচ্ছি স্যার এক্স্যাক্টলি পুরোভাবে দেখিয়ে দিচ্ছে কীভাবে করতে হবে, তো সেটা তোমরা মানে ক্যাচ করতে কি মানে কতটা প্রবলেম হয়েছে, বা তোমরা কি এক্স্যাক্ট স্যারের মতো ক্যাচ করতে পেরেছো না, ওটা কি? ওটা হ্যাঁ, নমস্কার, আমার নাম অনির্বাণ সরকার, আমি অ্যাসিডাটাকে মহারাজ চরিত্রটি করেছি। হ্যাঁ, তোমার যে কথাটা তুমি বললে, যে প্রশ্নটা করলে, যে হ্যাঁ অনেক সময় স্যারের মতন করে করাটা তো আমরা ফার্স্ট টাইম করছি, ওটা তো মানে ওই লেভেলে করাতে হচ্ছে না, উই গেভ আর লেভেল বেস্ট, আর অনেক সময় কী হয় ফ্লোরে গিয়ে নার্ভাসনেসে আমরা অনেক সময় ভুল করে ফেলি, ফাম্বল করে ফেলি, তখন ভুল করলে তো একটু বকাঝোকা খেতেই হবে, কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে স্যার যেটা বলছেন সেটা আমাদের ভালোর জন্যই বলছেন, রেগে গিয়ে কিছু বললে সেটা আমাদের ফিল্টার করে যেই ডিরেকশনটা দিচ্ছে সেইটুকু শুধু নিতে হবে, মানে মাথা গরম মানে করে বা বকাঝোকা যেটা করছেন যে মানে মার অভিমানের ওইটা ফিল্টার করে ছেড়ে দিতে হবে, যে না ওটা আমাকে এরকমভাবে বললো এত লোকের সামনে, এবং তুমি যেই চরিত্রটাই করো সেই চরিত্রটাই মন দিয়ে করতে হবে, যে হ্যাঁ এবার সিন কম্পোজিশন স্যার যেটা বলে দিচ্ছেন তুমি এই চরিত্রটা তুমি এইভাবে করছো, এটা স্যার পুরো গাইড করে দেবেন প্রপারলি। এবং এখানে আরেকটা এই প্রসঙ্গে একটা একটু বলে রাখি যে এখানে সবাই কোথাও না কোথাও মানে মুখ্য চরিত্র করতে এসছে, হিরো বা হিরোইন হতে এসছে, কিন্তু তুমি যেই চরিত্রটা কোথাও তুমি পার্শ্ব চরিত্রও করছো, তখনও কিন্তু তোমাকে দিতে হবে ইউ শুড ডু দ্য জাস্টিস টু দ্য ক্যারেক্টার, মানে তুমি যে মানে এমন না যে আচ্ছা ও এই চরিত্রটা পেয়ে গেল আমি ওর চেয়ে বেটার করতে পারি বলে আমি আরও বেশি কিছু করে দিলাম, তাহলে সিনটা ঘেটে যায়, তো সেটা স্যার খুব সুন্দরভাবে গাইড করে দিয়েছে, হ্যাঁ তুমি এটাকে এরমভাবে করো, তো সেইটুকু স্যার যে গাইড যেভাবে করছে সেইটুকু ফিল্টার করে ক্রাক্সটা তোমাকে মানে মেন পয়েন্টটা তোমাকে বার করে নিতে হবে, সেইটুকুই তোমাকে অ্যাবজর্ভ করতে হবে, আর বকাঝোকাটা একটু ফিল্টার আউট করে দিতে হবে। একটা কথা বলি, অনির্বাণ কিন্তু ইজ আ গ্রেট অ্যাক্টার, তোমরা পরবর্তীকালে এই ছেলেটিকে দেখবে পর্দায়, আমি সবার কথা এইভাবে স্টেজে এত কনফিডেন্টলি বলি না, কিন্তু এই ছেলেটি আলটিমেটলি পর্দায় আসবে। অনেক সময় হয়েছে এরকম যে এই গল্পটায় অ্যাসিড অ্যাটাক গল্পটায় ও আছে, অ্যাসিড অ্যাটাক গল্পটায় একটি ছেলে যাকে নিয়ে বেসিক্যালি গল্পটা মানে যে মেন ভিলেন, কিন্তু আমি বারবার করে সুচন্দ্রাকে একটা কথাই বলতে থেকেছি যে কোথাও না মনে হচ্ছে মেন লোকটা ওই বোধ হয়, ওরই দাপট বেশি, মহা মুশকিলে পড়েছি এই ছেলেটাকে, তো দেখলে মনে হচ্ছে ওই বোধ হয় ওরও সিনিয়র এরকম মনে হচ্ছে, তো that happened because of his personality, that happened because of his confidence, that happened because of his conviction. ei je bolche o je ami main charitra ta paini, ami dhoro tar porer charitra tai pechi, kintu or conviction chilo je ami screen e ele amakei lok dekhbe, ebong ami tomay holop kore bolchi tomra 26 tarikh to dekhbe cinema ta, amra tar pore to class e nishchoi eta niye alochona korbo, tumi dekhbe tumi or theke chokh pherate parbe na, mane jokhon o asche screen e he is like a Nawazuddin Siddiqui, mane jokhon asche ditiyo lokke tumi dekhte pabe na। ওকে, নেক্সট কার কাছে প্রশ্ন যেতে পারে? ওকে ওকে, হ্যালো, আমি নবনীতা, আমার পহেলিদি তোমার থেকে কোশ্চেনটা ছিল, তুমি অ্যাসিড অ্যাটাকের একটা মানে অনেক বড় ক্যারেক্টার যেটা হলো অ্যাসিড অ্যাটাক হয়েছে,
তো আমাদের যেটা শেখানো হয় যে আমাদের ক্যারেক্টারটাকে নিজেদের মধ্যে ফিল করতে হবে, তো তোমার কাছে ওই কোশ্চেনটা এই যে তুমি কতটা ফিল করেছো, মানে অত মানে এতটা যন্ত্রণার একটা ক্যারেক্টার পেয়েছো, তো কতটা ফিল করতে পেরেছো তুমি, আমার এটাই কোশ্চেন। নবনীতা, হ্যালো, আমি প্রথমেই একটা কথা বলবো যে ব্যাপারটা না বড় ছোট চরিত্রের নয়, মানে এটা আমি খুব মনে করি, আমাকে অনেকে বলেছে এই তুই তো লিড করছিস, তুই তো এই করছিস, তো তোর ব্যাপারই না, ব্যাপারটা সেটা নয়। আমি সত্যি এখানে দাঁড়িয়ে বলছি, মাইক ছুঁয়ে বলছি, আর কিছু ছোঁয়ার নেই। আমি যদি এখানে অন্য কিছু এনিথিং, এই গল্পে অনেক চরিত্র আছে, আমি যদি যদিও স্যার সমানভাবে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করেছেন, কিন্তু তাও যদি এমন কিছু হতো যে 30 সেকেন্ডস, আমার এটা মাথায় ছিল যে আমাকে যেটা দেওয়া হবে নিশ্চয়ই তার কোনো গুরুত্ব আছে, না হলে তো আননেসেসারি তো কোনো কিছু কিছুতে থাকে না, তাই না? আর এটা তো স্বল্প দৈর্ঘ্যের ছবি, 3 ঘন্টার তো নয়, তো সেক্ষেত্রে প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা প্রথমে মাথায় রাখতে হবে, কারণ প্রথমে যদি বড় ভেবে ফেলি তাহলে বাকি সব ছোট মনে হবে আর টিম ওয়ার্কটা হবে না, প্রথমেই ওটা গণ্ডগোল হয়ে যাবে। আর পরবর্তীতে এটা আমি একটা তো ক্লাসের মধ্যে দিয়ে যেটা গিয়েছি, যেটা আমাদের ফেসবুক লাইভ যখন হলো তখন এই কথাগুলো উঠেছিল, ক্লাসের মধ্যে দিয়ে যা যা গিয়েছি প্রত্যেকটা মুহূর্তে ওই জিনিসগুলোকে কাজে লাগাতে হবে। আচ্ছা, আমি এটা 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 শিখেছিলাম, দেখি তো এখান থেকে কোন কোনগুলো আমার এই ক্যারেক্টারের জন্য মানে উপযুক্ত। আর যেটা সব থেকে কঠিন ব্যাপার, আমার তো বাস্তবে অ্যাসিড অ্যাটাক হয়নি, যেটা বাস্তবে হয়নি যেটার কথা আমরা ভাবতেই পারি না যে মানে এরকম একটা সাংঘাতিক জিনিস গড ফরবিড কারোর জীবনে হোক, সেটা আমার হয়েছে, আমাকে ধরে বিশ্বাস করাতে হবে, তোমরা ধরে নিতে হবে আমার এটা হয়েছে। এখানে বেসিক যে ব্যাপারটা, আমাকে একটা ব্যাপার হেল্প করেছে, আমি দুর্ভাগ্যবশত বিজ্ঞান বিভাগের ছাত্রী, আমার একবার ল্যাবে, না না সত্যি বিশাল দুর্ভাগ্য, আমার ল্যাবে একবার হাতে টেস্ট করতে গিয়ে সামান্য আঙুলের কাছে একটু অ্যাসিড পড়ে যায়, আমি বুঝতে পারিনি, পরে জল টল দিয়েছি, এবার সেটা ডাইলিউটেড ছিল। তারপরেও যেটা হয়েছে, যখন জ্বালাটা শুরু হয়েছে আমি 4-5 দিন মানে আমি বুঝতে পেরেছি যে ওটা কী ব্যাপার, কী কী হতে পারে, তখন কতটা হতে পারে, মানে আমি না ওটা ফিল করেছি, আর সামান্য মানে কতটুকু আঙুলের একটু কোনায়। এবার সেখান থেকে আমার, তখন আমি কেঁদেছি, ওটুকুর জন্য আমি কেঁদেছি, এখন মানে তখন ছোটবেলায় এগুলো আমি মানে শোনা যেত না আর কি, যে মানে মিডিয়াও এতটা মানে বড় করে ব্যাপারগুলো পাবলিশ করতো না বা আমাদের কানে আসতো না, আমি তো এমনিও খুব একটা বেশি জানি না। তো তারপরে যখন আমি এখন খবরগুলো দেখছি, আমি ভাবছি যে তাদের জীবনটা কি হতে পারে, আমার প্রতি মুহূর্তে মনে হচ্ছে এখন আমার হাতে ওটা পড়ে গেছে, মানে আমি ওটা ফিল করতে পারছি, আর ওর তুলনায় এটা যে কত লক্ষাধিক গুণ সেটা একটা সাংঘাতিক ব্যাপার। আর তারপর কোইন্সিডেন্টলি সেই এরকম একটা চরিত্র আমার, আমি ওটা দেখেই মানে যখন আমি চরিত্রটা দেখেছি বা আমি যখন শুনেছি, আমাদের চিঙ্গারি রিহার্সাল চলছিল তখন স্যার আমার কথাটা বলেছিলেন যে এরকম এরকম একটা ব্যাপার, তখন থেকে আমার বারবার মনে হচ্ছে যে ওই আমার ওটা পড়েছিল, এ মা তাহলে কী একটা, আমি দুদিন ওটাকে ঘোরের মধ্যে দেখছি, আমি তখনও গল্প জানি না। তারপর যখন আমি চরিত্রটা পেলাম, তারপর তো স্যার একটা মানে যিনি লেখেন তার তো একটা মাথায় ছাঁচ থাকে, তিনি তো বুঝিয়ে দেন যে দেখো আমি এই চরিত্রটাকে না এভাবে ভাবছি, চরিত্র তো আমাদের তো কথা বলে না, তার একটা নিজস্ব একটা ব্যাপার আছে, তিনি এরকম রিজার্ভ, খুব সাংঘাতিক মোমেন্টেও একটাই কথা বলবে, সেটাই একটা মানে বড় কথা, দামি কথা, তো ওভাবে ভাবতে ভাবতে একটা জায়গায় চলে এসেছে। আর এই অ্যাসিড অ্যাটাক, আমার যেটা মনে হলো তুমি মেনলি অ্যাসিড অ্যাটাক ব্যাপারটাকে বলছো যে তার ওপরে অ্যাসিড অ্যাটাক হয়েছে, এটা হতে পারে ওই ঘটনাটা ঘটেছিল বলেই হয়তো আমি আরও ব্যাপারটাকে ভেতরে মানে বলে না ধারণ করতে পেরেছি সেই জিনিসটা। এবার আমি সত্যিই জানি না যে যদি ওটা না হতো তাহলে আমি কীভাবে ভাবতাম, তাহলে হয়তো আমার ভাবার ওয়েটা অন্যরকম হতো, আমি মানে অডিয়েন্সের ভিউ থেকে ভাবতাম, এখন আমি অডিয়েন্সই, কারণ আমার যেটা হয়েছে ওটা তো কোনো ব্যাপারই নয়, কী কী হচ্ছে মানুষের মানে, আর তার থেকে বড় কথা সবাই কম বেশি সুন্দর, সবাই সুন্দর। এবার সে না একজনকে সে রাস্তায় হাঁটছে, তাকে দেখে ছোটো ছোটো বাচ্চা যার সাথে হয়তো সে দুদিন আগে খেলতো তাকে এখন থেকে ভয় পেয়ে যাচ্ছে, তাকে সমাজ থেকে আলাদা করে দেওয়া হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না, তো সেটা তো একটা অন্য সাইকোলজি কাজ করে। আর আমাদের কাজটা মনে হয় এটাই যে আমাদের সব ভেবে নিতে হবে, সামনে এক্স্যাক্টলি অপোজিট ঘটনা, যখন তোমার সামনে কেউ লাইট নিয়ে দাঁড়িয়ে আছে, তারপরে হচ্ছে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, তখন তোমাকে এটা বিশ্বাস করাতে হবে যে এগুলো কিছু নেই,
এবার এটা কিভাবে বিশ্বাস করাবে যেটা সামনে আছে সেটা নেই? সে ততটা সেই জায়গায় যেতে পারবে, হয়তো কিছু ক্ষেত্রে এমনও হয়ে যেতে পারে যিনি লিখেছেন তিনিও ভাবেন এটা এরকম হতে পারে, সেটা পুরোটা ভাবার ওপরে। তো আমাকে ওই ঘটনাটা অনেকটা হেল্প করেছিল এবং ক্লাসে তো প্রত্যেকটা প্রসিডিওর হেল্প করেইছিল। এবার যদি সেটা না হতো তাহলে আমি সত্যিই জানি না আমি কীভাবে ভাবতাম, এটা আমাকে আবার ভেবে দেখতে হবে আমি কীভাবে ভাবতাম। থ্যাংক ইউ। এখানে একটা মজার জিনিস, এই পহেলি আমাদের সেই বছরই নাটকটাও করেছিল, তো মানে আমি জাস্ট মানে পহেলিকে এই জন্য বলবো কারণ তোমরা সবাই নতুন ব্যাচের ছেলে মেয়ে এবং সবাই নতুন করে শুরু করছো, এবং তোমরা ওরা যে প্রসেসের মধ্যে দিয়ে গেছে তোমরাও সেই প্রসেসের মধ্যে দিয়ে যাবে। তাই আমি অনেক সময় অনেক কথা ক্লাসে বললে হয়তো একটু বোরিং লাগে বা হয়তো একই কথা বারবার বলছি মনে হয় বা মনে হয় যে স্যার যখন এটা তো বলবেই, তো আমার মনে হয় যে পহেলি যদি নিজের মুখে বলে যে এই একটু আগে যেটা খেয়ালিদি বলে গেলেন নাটকের ব্যাপারটা, এবারে পহেলি যদি একটু নিজের মুখে বলে যে কতটা নাটকটা হেল্প করেছে সাপোজ ওকে এই প্ল্যাটফর্মটা পেতে আর কি, বা মানে এই যে রিহার্সাল মানে নাটকের রিহার্সাল দিনের পর দিন যখন চলছে সেই সময় তো বোধহয় তোমাদের শুটিংটা হয়েছিল তাই না? মানে নাটকটা হওয়ার পর তো সেটাই তো বলছি, মানে মানে নাটকটা হয়ে গেছে পুরো মধ্যে দিয়ে গেছো তারপরে সিনেমাটা হয়েছে তাই তো, সেটাই বলছি মানে এক্স্যাক্টলি ও যদি তোমাদের বলে যে নাটকটা কতটা হেল্প করেছে ওয়াইল ডুইং দ্য শর্ট ফিল্ম আর কি, মানে শর্ট ফিল্মটা করার আগে ওই নাটকটা অ্যাজ আ ট্রেনার বলতে পারো বা অ্যাজ আ অ্যাজ আ পাইভটিয়াল পার্ট কীভাবে হেল্প করেছে। হ্যাঁ নবনীতা, এটা আমার নাটকের কথা বলতে আরও একটা জিনিস মনে পড়ে গেল, নাটকে কিন্তু আমি মুখ্য চরিত্রে ছিলাম না, আমি মোনা বলে একটি চরিত্রে অভিনয় করেছিলাম। তো সেক্ষেত্রে কিন্তু তখন আমাদের এই ব্যাপারগুলো ভাবিনি, মানে এই ব্যাপারগুলো আমি জেনারেলি পরে শুনছি, তখন মনে হচ্ছে আচ্ছা এভাবেও ভাবা যায়। তখন আমাদের কী ছিল, স্যার যেভাবে বোঝাতেন ক্লাসে, স্যার যেভাবে বোঝাতেন এবং তখন অর্ণব স্যার যেভাবে বুঝিয়েছিলেন, তাতে করে আমি সত্যি বলছি আমি খুব লাকি, মানে আমার সাথে যা যা ঘটনা ঘটেছে খুব লাকিলি হয়েছে। আমাদের কিন্তু ফিল্মটা হওয়ার কথা ছিল আগে, নাটকটা কিন্তু তখনও মানে আমি যখন জয়েন করেছি তখন একটা নাটক তখন দেবীপক্ষ হয়েছে সম্ভবত। হ্যাঁ, নাটকের আচ্ছা নাটকের নাটকে আমাদের যে জিনিসটা মেইনলি দেখানো হয়েছিল যে প্রত্যেকটা পজিশন কোথায় কিভাবে দাঁড়াবে, কারণ আমরা ক্লাসে যতই করে থাকি ক্যামেরা সেন্স ওটা তো ক্লাস, তখন তো চাপ নেই কোনো যে এভাবে এই সময়ের মধ্যে করতে হবে। নাটকে যখন আমরা একটা রিহার্সালের মধ্যে দিয়ে গেছি তখন আমার সাথে আমার কো-অ্যাক্টরের কতটা দায়িত্ব সেটা বুঝতে হবে, কারণ আমি যদি এখানেও একটা সময়ের ব্যাপার ছিল, সময়ের মধ্যে শেষ করতে হবে, একবারেই সব ঠিকঠাক করতে হবে, সব বুঝতে হবে। কিন্তু নাটকের ক্ষেত্রে কী হয়েছে, ওখানে তো যেহেতু কাট নেই ব্যাপারটা আরও কষাস হয়ে গেছে আমরা, যে না আমাকে এভাবেই ঠিক করতে হবে, একবারেই করতে হবে। প্লাস স্যারের একটা আলাদা গাইডেন্স ছিল, অর্ণব মুখোপাধ্যায়ের মতো নাটকের একজন লোক আমাদের ডিরেকশন দিচ্ছেন যেটা সম্ভব নয় এসএমপিএ ছাড়া, যেটা ওনার দেখা পাওয়াই সম্ভব নয়, সেখান দিয়ে তার মধ্যে দিয়ে আমরা গিয়েছি। নাটকে লাইট নেওয়া একটা বড় ব্যাপার, আর পর্দায় মানে মানে যখন ক্যামেরার শ্যুট হচ্ছে তখনও লাইট নেওয়া একটা বড় ব্যাপার। তো নাটক এবং সিনেমা বা ক্যামেরার মধ্যে অনেক ফারাক থেকে থাকলেও প্রচুর মিল আছে এবং মিলগুলোকে কাজের মানে আমাদের খুঁজে বার করতে হবে। আর নাটক সব থেকে যেটা বেশি সাহায্য করে সেটা হচ্ছে পুরোটা মুখস্থ রাখা, শুধু ডায়ালগ নয় সিন কম্পোজিশন মুখস্থ রাখা, পুরো জিনিসটাকে মুখস্থ রাখতে সাহায্য করে। তারপরে হচ্ছে যাদের ভয়েসে প্রবলেম অডিও, আর বিশেষ করে ফাম্বল হয়ে যায় কথা বলতে গেলে, জড়িয়ে যায় গোটা গোটা কথা বলতে, যেটা ডাবিংয়ের ক্ষেত্রে এবার কী হলো, আমি একটা দুম করে বলে দিলাম শর্ট নেওয়ার সময় ডাবিংয়ে কি আমি মেলাতে পারছি না, না শর্টটা কাটতে পারবে না, তখন ওটা ওভাবেই মেলাতে পারছে না, মানে হচ্ছে যেভাবে ঠোঁট নড়েছে এক্স্যাক্টলি সেভাবে ঠোঁট নড়িয়ে ওই ঠান্ডা ঘরে দাঁড়িয়ে কানে হেডফোন নিয়ে এক্স্যাক্ট ওই কথাগুলোকে আবার রিপিট করতে হবে, এক্স্যাক্ট ওই ইমোশন, বুঝেছো? তো ইট বিকামস ভেরি ডিফিকাল্ট। তো মানে ও যেটা বলতে চাইছে বেসিক্যালি, আমার যেটা মনে হয়েছে মানে আমি আমি যেহেতু মানে নাটক করার সুযোগ পাইনি, আমি যাত্রা করেছি বেশ কিছু বছর, আমার যেটা মনে হয়েছে যে স্পষ্ট করে কথা বলা, জোরে কথা বলা, কথা বলার মধ্যে একটা পাওয়ার তৈরি হওয়া, পাওয়ার, কারণ এই যে তুমি কথা বলছো চারটে লোক বেরিয়ে যাচ্ছে তার মানে তোমার কথায় পাওয়ার নেই, পাওয়ার যখন থাকবে উল্টো হবে, হাজারা মোড় থেকে লোক ঢুকে আসবে, উল্টোটা হবে, এটাকে বলে পাওয়ার।
কথা যখন তুমি বলবে এমন পাওয়ারফুলি কথা বলতে হবে, এই যে অমিতাভ বচ্চন বললো যে চোখ কাজ করে না, কিন্তু উনি যখন কথা বলছেন গম গম করছে সারা পৃথিবী। এই জিনিসটা তৈরি করে নাটক, কারণ নাটকে তোমার 800 লোক কি 900 লোক বসে আছে, 900 লোকের লাস্ট লোকটা অব্দি তোমার স্পষ্ট গলার আওয়াজ পৌঁছতে হবে, আর কোনো মাইক্রোফোন থাকবে না তোমার সামনে। অ্যান্ড দেন ইউ বিকাম অ্যান অ্যাক্টর। এই যে খেয়ালিদি দাঁড়িয়েছিলেন, বা এই যে নওয়াজুদ্দিন সিদ্দিকীকে নিয়ে আমরা লাফালাফি করছি, কি আজকে আমরা নাসিরুদ্দিন শাহকে নিয়ে এত প্রশংসা করছি, কিন্তু সবাই নাটকের লোক, তাই জন্য আজকে এদের গলা এত পাওয়ার। এবং অমিতাভ বচ্চনও এক সময় দীর্ঘকাল নাটক করেছেন। তোমাদের তরফ থেকে আর যদি কোনো প্রশ্ন থাকে ডেফিনেটলি বলো, এবং বাকিরা উত্তর দাও। হ্যালো, আমি প্রসেনজিৎ ঘোষ, 56 এর ব্যাচের।